PAFC মোবাইল বা ফিফা মোবাইলে ডিফেন্ডিং করার কিছু বেস্ট টিপস অ্যান্ড ট্রিক্স। এই টিপসগুলোর মাধ্যমে আপনি অনেক গোল কনসিড হওয়া থেকে বাঁচাতে পারবেন এবং আপনার টিমের গোলকিপারের মনকে একটু সান্ত্বনা দিতে পারবেন। ভিডিওটা শেষ পর্যন্ত দেখতে থাকুন, আশা করি আপনার অনেক উপকারে আসবে। টিপ নাম্বার 1, ভালো একটা ব্যালেন্সড ফরমেশন ব্যবহার করুন। এতে আপনার অ্যাটাকও ভালো হবে আবার ডিফেন্ডিংও শক্ত থাকবে। কিছু বেস্ট ব্যালেন্সড ফরমেশন হচ্ছে 4-4-2 এবং 4-2-3-1। আর যে ফরমেশনই ব্যবহার করেন, চেষ্টা করবেন দুইটা সিডিএম রাখার। এতে আপনার দুইটা ফুলব্যাক উপরে উঠে গেলেও আপনার দুইটা সিডিএম ডিফেন্সিভ হাফে থাকবে, ফলে আপনার ডিফেন্ডিং করতে সুবিধা হবে। টিপ নাম্বার 2, সবসময় বল এবং অপোনেন্ট প্লেয়ারের মুভমেন্টের দিকে নজর রাখবেন। বেশিরভাগ সময় প্লেয়ারের বডি মুভমেন্ট দেখে বোঝা যায় যে প্লেয়ারটা কোন দিকে যাবে বা কার কাছে বলটা পাস করবে, তাই এর মাধ্যমে আপনি আপনার অপোনেন্টের পরবর্তী মুভ প্রেডিক্ট করতে পারবেন। টিপ নাম্বার 3, মাথা ঠান্ডা রাখুন। তাড়াহুড়া করলে আপনার ভালোর জায়গায় মন্দ বেশি হতে পারে। স্লাইড ট্যাকেলের রিস্ক না নিয়ে অপেক্ষা করুন এবং টাইট প্রেসিং করুন। চাপে পড়ে অপোনেন্ট ভুল করবে বা বল মিস করবে, আর যখন বেশি প্রয়োজন হয় তখনই স্লাইড ট্যাকেল ব্যবহার করুন। টিপ নাম্বার 4, ডিফেন্ডিং করার সময় আপনার টিমের প্লেয়ারদেরকে বেশি দৌড়াবেন না। এতে আপনার ডিফেন্ডিংও বাজে হবে, প্লাস আপনার প্লেয়ারদের স্ট্যামিনাও খুব তাড়াতাড়ি কমে যাবে। যখন কোনো অপোনেন্ট প্লেয়ার স্প্রিন্ট শুরু করবে তখনই স্প্রিন্ট ব্যবহার করুন, আর চেষ্টা করবেন অপোজিশন প্লেয়ারের থেকে কিছুটা পেছনে থাকার। এতে যখন অন্য টিমের প্লেয়ার আপনার পেনাল্টি বক্সে ঢুকবে তখন আপনি খুব সহজেই তাকে ইন্টারসেপ্ট করতে পারবেন এবং ক্রস করার সময় স্লাইড ট্যাকল বা স্ট্যান্ডিং ট্যাকল করে তাকে আটকাতে পারবেন। টিপ নাম্বার 5, ভালো মানের ফুল ব্যাক ব্যবহার করুন। কারণ লেফট ব্যাক এবং রাইট ব্যাক পুরো ম্যাচ জুড়েই দৌড়ায়, উইঙ্গারদের সাথে ওভারল্যাপ করে, আবার ডিফেন্ডিং করতে ড্রপ ব্যাকও করে থাকে, ফলে এসব পজিশনের স্পিড এবং স্ট্যামিনা অধিক মাত্রায় প্রয়োজন হয়। তাই লেফট ব্যাক এবং রাইট ব্যাক পজিশনে স্পিড, ডিফেন্ডিং এবং স্ট্যামিনা বেশি এরকম প্লেয়ার ব্যবহার করুন। টিপ নাম্বার 6, প্লেয়ার সুইচার ব্যবহার করে অপোনেন্টের পাসিং লাইনগুলো বন্ধ করুন। আপনার অপোনেন্ট প্লেয়ার যেসব টিমমেটের কাছে বল পাস করতে পারে সেই সব রিসিভিং প্লেয়ারদের সামনে আপনার টিমের প্লেয়ার দিয়ে লাইন ব্লক করে দিন। এতে আপনি খুব সহজেই পজিশন ফিরে পাবেন অথবা ইন্টারসেপ্ট করতে পারবেন। টিপ নাম্বার 7, যখন আপনার অপোনেন্ট কাউন্টার অ্যাটাকে গোল দিতে আসবে তখন যদি আপনার নিজের হাফে বেশি প্লেয়ার না থাকে তাহলে আপনি চেষ্টা করবেন আপনার সেই দুই একজন ডিফেন্ডার দিয়ে গোল পোস্ট থেকে বলের অ্যাঙ্গেল কমানো। অ্যাঙ্গেল যত কম হবে ততটা গোল হওয়ার চান্সও কমবে, আর এই টেকনিকের মাধ্যমে আপনার গোলকিপার খুব সহজেই শটগুলোকে সেভ করে দিতে পারবে অথবা আপনার প্লেয়ার শরীর দিয়ে ইন্টারসেপ্ট করে ফেলবে। টিপ নাম্বার 8, বেশি হেড টু হেড ম্যাচ খেলুন। এতে আপনার ডিফেন্ডিংয়ের অভিজ্ঞতা আস্তে আস্তে বাড়বে। বোনাস টিপ, যদি সম্ভব হয় তাহলে আপনার আইডির সবচেয়ে লম্বা সেন্টার ব্যাকদেরকে খেলাবেন। এতে আপনার সিবিগুলো খুব সহজেই ক্রস বা লং পাস ক্লিয়ার করতে পারবে। এবং অবশেষে গেমটাকে উপভোগ করুন, আস্তে আস্তে আপনার ডিফেন্ডিং স্কিলস এমনিতেই বেড়ে যাবে।